এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ দর্শক বন্ধুরা, আপনাদের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব তা হলো কোভিড-19 তালিকায় বাঁকুড়া জেলা এখনো পর্যন্ত গ্রিন জোন। যাতে বাঁকুড়া জেলা অরেঞ্জ জোন না হয় সেজন্য কড়া সতর্কতা অবলম্বন করল বাঁকুড়া জেলা পুলিশ। আজ দুপুর থেকে রাত পর্যন্ত কোতুলপুর থানার অন্তর্গত বাঁকুড়া এবং হুগলি সীমান্তে নাগা পয়েন্টগুলি বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ট্র্যাফিক শামীম বিশ্বাস মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে কোতুলপুর থানাকে সঙ্গে নিয়ে নজরদারি চালালেন। আইনগত দিক থেকে কোনো রকম ফাঁক ফোকর রাখতে রাজি নন বাঁকুড়া জেলা পুলিশ। বাইরের জেলা থেকে কোনো মানুষ যাতে বাঁকুড়া জেলাতে বিশেষ কারণ ছাড়া প্রবেশ করতে না পারে সেজন্য জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কোনো গাড়ি, মোটর বাইক, এমনকি সাইকেলেও যাতে কোনো মানুষ বিশেষ কারণ ছাড়া বাঁকুড়া জেলায় প্রবেশ করতে না পারেন সে বিষয়ে কঠোর হলো বাঁকুড়া জেলা পুলিশ। ডিএসপি ট্র্যাফিক শামীম বিশ্বাস মহাশয় প্রথমে কোতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে চেকপোস্ট নাগা পয়েন্টে গাড়ি চেকিংয়ের সাথে সাথে মানুষকে সজাগ করেন। সেখানে গাড়ি বা মোটর বাইকের ডিগি পর্যন্ত চেক করা হয় থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে। এরপর তাজপুর চেকিং পয়েন্ট এলাকায় মানুষকে সচেতন করার পাশাপাশি চেকিংয়ে থাকা আধিকারিকদের কড়াকড়ি হওয়ার নির্দেশ দেন শামীম বিশ্বাস মহাশয়। একথা বলা বাহুল্য যে করোনা মোকাবিলায় বাঁকুড়া জেলা পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছেন এবং বাঁকুড়া জেলা পুলিশের এই পদক্ষেপকে বাঁকুড়া জেলাবাসী অভিনন্দন জানিয়েছেন। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। এরপরে কিন্তু কোর্টে কোর্টে নিয়ে যাবো। দর্শক বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো।